আর এই মুহূর্তে মথুরাপুরের দিকে আমরা নজর রাখবো মথুরাপুর স্টেশনে রেল লাইনে অবরোধ বিক্ষোভ রেল লাইন অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মীদের অবরোধের জেরে ভোগান্তির শিকার নিত্য সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন মথুরাপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি সেখানেও কিন্তু বিজেপি কর্মীদের রেল অবরোধ বিভিন্ন জেলায় জেলায় কিন্তু বিজেপি কর্মীরা তারা এই অবরোধ করছে সেই ছবি আপনারা দেখেছেন আর এই মুহূর্তে মথুরাপুরের ছবি তুলে ধরছি সেখানেও কিন্তু রেল অবরোধ করেছে বিজেপি কর্মীরা রেল অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মীদের আমরা জানি আজ বিজেপির তরফে বারো ঘন্টার বন্ধ ডাকা হয়েছে সকাল ছটা থেকে সন্ধে ছটা অব্দি এই বন্ধ চলার কথা আর সেই বন্ধকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু জেলায় জেলায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে রেল অবরোধ করছেন বিজেপি কর্মীরা রাস্তা আটকে দিচ্ছে বিজেপি কর্মীরা সেই ছবি আপনারা দেখেছেন মথুরাপুরের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি সেখানেও কিন্তু একই চিত্র স্টেশনেই কিন্তু অবরোধ করছেন বিজেপি কর্মীরা আর যার জেরে কিন্তু ইতিমধ্যেই নিত্য যাত্রীরা তারা সমস্যায় পড়ছেন ওপর বিজেপি কর্মীদের অবরোধ এই নিয়ে আমরা সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মন্ডল কোয়েল আমরা বিভিন্ন জায়গার ছবি দর্শকদের সামনে তুলে ধরেছি কিন্তু এই মুহূর্তে মথুরাপুরের দিকে আমরা নজর রাখছি সেখানেও একই ছবি স্টেশনের রেল লাইনে অবরোধ করে রেখেছে বিজেপি কর্মীরা একদমই দেখো অনন্যা তোমাকে প্রথমত জানিয়ে রাখবো বিজেপির ডাকা বারো ঘন্টা সাধারণ ধর্মঘটের কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে সকাল থেকেই শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে কারণ সেখানে জায়গায় রেললাইনে কলাপাতা ফেলে দেওয়া কোনো জায়গায় রেল স্টেশনে রেল লাইন অবরোধ করে বিজেপি কর্মী সমর্থক তথা এই বন সমর্থনকারীরা বিক্ষোভ দেখাচ্ছে একই ছবি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই যে শিয়ালদা দক্ষিণ শাখার মথুরাপুর স্টেশনে সেখানে স্টেশনের ওপর তথা রেল লাইনের ওপর দাঁড়িয়ে বিজেপি কর্মী সমর্থকেরা তারা সকাল থেকে লাগাতার বিক্ষোভ দেখাতে থাকে এবং ট্রেন অবরোধ হয়ে যায় সকাল থেকে শিয়ালধা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে আর যার জেরেই কিন্তু একেবারেই বিপাকে পড়েছে নিত্য যাত্রীরা এই মুহূর্তে মথুরাপুর যে রেল স্টেশন সেই মথুরাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে শতাধিক নিত্যযাত্রীরা তারা দাঁড়িয়ে রয়েছে কেউ ডক্টরের কাছে যাবেন বলে কেউ আত্মীয়র বাড়ি আবার কেউ নিজেদের কর্মস্থলে যাওয়ার জন্য স্বাভাবিকভাবেই কিন্তু এই যে বারো ঘন্টার ডাকা বন্ধ বিজেপির এবং তার জেরে একাধিক জায়গায় রেল অবরোধ যার জেরেই কিন্তু বিপাকে পড়তে হচ্ছে প্রচুর নিত্যযাত্রীদের ধন্যবাদ তোমায় কোয়েল আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মন্ডল মথুরাপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরছে সেখানেও কিন্তু নিত্য তারা সমস্যায় পড়েছেন বেশ কয়েকজন রোগী তারা ডাক্তার দেখাতে যাওয়াকে কেন্দ্র করে তারা রাস্তায় আটকে গিয়েছেন সেই কথাও কিন্তু আমাদের প্রতিনিধি কোয়েল আমাদের সামনে তুলে ধরলেন এই মুহূর্তে মথুরাপুরের ছবি দেখছেন সেখানে কিন্তু রেল অবরোধ করে রেখেছে বিজেপি কর্মীরা মথুরাপুর স্টেশনে লাইন অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা বিভিন্ন জায়গায় কিন্তু এই অবরোধ চলছে বিজেপি কর্মীদের তরফে